বিয়ে বিয়ে দেবে, ছেলে মেয়ের বিয়ে দিয়ে পরস্পরের আত্মীয় হবে। ভাঙো, আমি যে বলবো তো ভাঙো। এত অধৈর্য হবে না সাহ, সাহ ওরা যত কাছে আসবে ধাক্কাটা তত জোরে লাগবে। ধাক্কা কিসে ধাক্কা সাহ? আমি তো মেয়েটার থাকার জায়গাটাও চিনে এসেছি। আমি দিব্যেন্দু সঙ্গিনী কথা বলছিলাম সাহ, বাকি কাজটা ওই মেয়েটাই করবে, আর আমি তিন দিকেই তাল বাজাবো। তিন দিকে? হ্যাঁ, অমিতাভ বাবুর মেয়ের দিকে, শুভেন্দু বাবুর ছেলের দিকে, আর ওর ছেলের সঙ্গিনীর দিকে, যাকে দিয়ে আমি শেষ খেলাটা খেলাবো। হ্যাঁ খেলবো, শুধু খেলবো না, খেলা দেখাবো। আপনি শুধু আমার একটা কাজ করতে পারবেন? কেন পাবো না, তোমার মতো একটা সুন্দর মেয়ের উপরে যাতে কোনো অবিচার না হয় সেজন্য তো আমি ছুটে এসেছি। আপনি ওই মেয়েটাকে কাল দুপুরে এখানে এনে হাজির করুন। হাজির হয়ে যাবে? আমি কোনদিনও বাধা দেইনি, আর সেই তুমি কিনা অন্য মেয়েকে আংটি পরিয়েছো? হ্যাঁ হ্যাঁ পরিয়েছি, সম্পত্তির জন্য আমি সব কিছু করতে পারি। তুমি যদি মেনে নিতে পারো তাহলে তোমার আমার সম্পর্ক যেমন আছে তেমনি থাকবে। তারপর ওই মেয়ের বাবার সমস্ত সম্পত্তি যেদিন আমার হাতের মুঠোয় চলে আসবে সেদিন অনামিকা অনামিকা হয়ে যাবে। তার কোনো নাম নিশানা কেউ খুঁজে পাবে না। কে কে ওখানে? তুমি যেটা ভাবছো সেটা নয় অনামিকা। এই নাও। আরে দিব্যেন্দু বাবু আপনি? হ্যাঁ। আরে আসুন আসুন, আরে চলুন, কোথায় যাবেন না? মানে আসুন না মশাই, চলুন না, কোথায় যাবেন? ঝামেলার সময়ে একজন সঙ্গী থাকলে উপকার হয়, আসুন আসুন। দিব্য 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 শোনো, তুমি যাচ্ছ কোথায়? এই ড্রাইভার চলো।